কিন্তু এটা আমার কাছে নিছক একটা গল্প নয়, জানেন। মৌমাছির মতো এক ঝাঁক অনুভূতি দিয়ে সাজানো একটা মৌচাক। গানের পরিবারের মেয়ে, জীবনের প্রথম ছবিতে যে সুরের মায়াজাল বিস্তার হবে তা প্রত্যাশিতই ছিল। পরিচালক রেমা বোস পূরণ করলেন সেই প্রত্যাশা। ভাগশেষের মাধ্যমেই জীবনের নামেলা অঙ্কগুলোকে মেলালেন নবীন পরিচালক রেমা বোস। মাতৃত্ব, বন্ধুত্বের সঙ্গে প্রেম, জীবনের তিন বিশেষ অনুভূতিকে কেন্দ্র করে পরিচালক তৈরি করলেন তার প্রথম ছবি। তুই মধুকে ভালোবাসিস না? বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকবে না? তুই আমাকে বিয়ে করবি মধু? তোরা বড্ড তাড়াহুড়ো করে ফেললি। তুই আসলে বিয়ে করিসনি তো, এই জন্য হিংসে হচ্ছে না তোর? আপনি একজন ওয়ার্কিং মাদার, তাই তো? এসব বাচ্চা সামলানোটা মনে আমার কাজ নয়। সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত এই ছবির সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন পরিচালক সহ ফিল্মের অন্যান্য কলাকুশলীরা। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক রায়, অম্বরীশ ভট্টাচার্য, মালবিকা সেন, প্রিয়াঙ্কা সরকার, শুভ্রজিৎ দত্ত সহ টলি পাড়ার একাধিক চেনা মুখেরা। এই ছবিটার ভিতরে একটা বললাম তো, একটা ব্যতিক্রম, একটা বিপরীত গামী কতগুলো স্রোত আছে, সেইগুলোকে আশা করি দর্শকের কাছে ভালো লাগবে। মেয়ে এই ছবির পরিচালক, আর বাবা যখন পণ্ডিত জয়ন্ত বোস, তখন সঙ্গীতের ম্যাজিক যে তৈরি হবে সেটা প্রত্যাশিত ছিল। একেবারে নতুন পরিচালিকা, একদম নতুন করে কাজ করছে, এই ওর প্রথম ছবি, সেই জন্য অকণ্ঠ প্রয়াস করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে এবং একটা নিরঙ্কুশ মনন নিয়ে কাজ করেছে। কোনো রকম ব্যবসায়িক সাফল্য বা এর ভবিষ্যতের কতটা নিশ্চিত পেশাদারিতায় দাঁড়াবে, এই সমস্ত কিছু চিন্তা না করেও ছবিটা খুব ভালোবেসে করেছে। এই ছবির পরিচালকের উচ্ছ্বসিত প্রশংসা করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রেমার সাথে কাজটা বেশ কয়েকদিন আগেই শুট হয়ে গেছিল, ভাগশেষ রিলিজ করবে আগামী দিনে। রেমা খুবই ট্যালেন্টেড একজন মেয়ে, খুবই অ্যাম্বিশিয়াস, খুবই ভালো লেগেছে ওর সাথে কাজ করার অভিজ্ঞতা, এবং দেখা যাক, আশা করছি দর্শকদের ভালো লাগবে। মালবিকা সেন নাচের জগতে চেনা নাম, এই ছবি নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন মালবিকা। পরিচালক রেমা আর অভিনেতা কৌশিক সাধনা নিউজকে জানালেন এই ছবি নিয়ে নিজেদের অনুভূতির কথা। এই ছবির বক্তব্য হচ্ছে সম্পর্ক, মূল যেই সম্পর্কটা, যেটা নিয়ে আমরা বড় হই, সেটা হচ্ছে মাতৃত্বের সম্পর্ক, সেইটা নিয়েই এই ছবিটা তৈরি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক দেখানো, সেটা হচ্ছে বন্ধুত্বের, মাতৃত্বের মধ্যেও বন্ধুত্বের, তার বাইরে অন্য সম্পর্কের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক। আমি কিন্তু মাতৃত্বের লিঙ্গভেদে বিশ্বাসী নই, আমার কাছে কিন্তু পুরুষরাও মাতৃসুলভ হতে পারে। মাতৃত্ব আমার কাছে একটা কনসেপ্ট, এটা কিন্তু কোনো লিঙ্গের রিপ্রেজেন্টেটিভ নয়। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এই ছবিটা দেখলে আপনারা আশাহত হবেন না, আমরা সবাই এক্সপেক্ট করছি আপনারা আসবেন। সঙ্গীত পরিচালক আচার্য জয়ন্ত বোসের সুরে এই ছবিতে গান গেয়েছেন জয়তী চক্রবর্তী ও শুভমিতা বন্দ্যোপাধ্যায়। গোটা ছবিটা জুড়ে এই গানটা বিভিন্নভাবে ছোট ছোট ভাগে ভাগ করে ইউজ করা হয়েছে, এবং বিভিন্ন চরিত্রের গল্পগুলো, তাদের সম্পর্কের গল্পগুলো এই গানের মাধ্যমে বলা আছে। তো শুভমিতাদির সঙ্গে এই গান একসঙ্গে গাইবার সুযোগ হয়েছে আমার, এটা আমার কাছে সত্যিই একটা অত্যন্ত আনন্দ, আনন্দ শুধু বলবো না, পরম পাওয়া বলবো। একটু চোখের পরে ভালোবাসার কথা, রেমার লেখা এবং সুর করা, ওর ডিরেক্টোরিয়াল ডেবিউ এটা, আর ওদের ঘরের গানের একটা অন্যরকম ব্যাপার আছে লেখার মধ্যে এবং সুরের মধ্যে, সেটা গেয়েছি ভীষণ আনন্দ করে। খুব সবসময় সব গান গেয়ে আনন্দ পাই না, কিন্তু এই গানটা গেয়ে ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আগামী মাসে মুক্তি পেতে চলেছে ভাগশেষ। বাংলা ছবিতে কোন নতুন সমীকরণ তৈরি করবে এই সিনেমা, জবাব দেবে সময়। ভাগশেষ মানেই তো আসলে নতুন কোনো উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা। একটু চোখের জল
আশিস ধরের সঙ্গে মনোজিৎ সরকারের রিপোর্ট, সাধনা নিউজ।